नजर रखब परवर्ती संबादे। सोनामुड़ार काटालियार बाजारे मोटर स्टैंडे आगुन, इतिमध्ये एक व्यवसायी दोकने आगुन लगाते ही चांचल्य बिराज करछे काटालिया एलाकाय। तबे आनुमानिक विकेल पांचटा नागाद ही अग्निकाण्ड बोले खबर। व्यवसायी दोकने आगुन तड़ी घड़ी छुटे जाए सकले। विध्वंसी आगुने एक दोकान सम्पूर्ण भाव भस्मीभूत बोले खबर उठे आसछे। विप्लव घोषेर दोकने आगुन, प्रथमे आगुन लागे परवर्तीते एई आगुन छड़िये पड़े मुहूर्तेर मध्ये। कथा बलबो टेलिफोन लाइने रयेछेन आमादेर प्रतिनिधि অমিত দত্ত। অমিত, সোনামুড়ার আগুন কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকায় হঠাৎ করে এই আগুন লাগলো কিভাবে? এই মুহূর্তের পরিস্থিতি কেমন? হ্যাঁ, সেখানে একটি কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডের সংলগ্ন সেখানে যে দোকান রয়েছে সেটা ছিল মূলত স্পেয়ার পার্টস এর দোকান ছিল। সেখানে পেট্রোল বিক্রি করা হতো। তো যথারীতি আজকে সন্ধ্যা নাগাদ একটি অটো সেখানে আসে, অটোর মালিক সেখানে পেট্রোল কিনতে যায়। তো সেখানে বিদ্যুৎ না থাকায় সেখানে একটি মোমবাতি জ্বালানো ছিল। তো যখনই পেট্রোল দিচ্ছিল তখনই হঠাৎই পেট্রোলের সংস্পর্শে এসে যায় আগুন, এবং মুহূর্তে সেখানে গাড়িটি তো আগুন ধরে যায় এবং সঙ্গে থাকা দোকানটি তো আগুন ধরে যায়। তো সেখানে যখন আগুন লেলিহান শিখা দেখে সেখানে দোকান মালিকের স্ত্রী সেখানে ছুটে আছে এবং আগুন নেভাতে চেষ্টা করতে সেখানে সেও আগুনে দগ্ধ হয়। পাশাপাশি সেখানে গাড়ির যে মালিক রয়েছে মালিকও সেখানে গুরুতর ভাবে দগ্ধ হয়। তো সেখানে তখনই সেখানে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরকে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে কোনো মতে আগুন নিয়ন্ত্রণে আনলেও সেখানে কিন্তু তিনটি দোকান সেখানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি যেই আহত দুজন রয়েছে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে মেলাগড় রেফার করা হয় এবং মেলাগড় থেকে তাদেরকে জিবির উদ্দেশ্যে পাঠানো হয় গুরুতর হওয়ায়। অমিতা, এখনো পর্যন্ত কটা দোকান আগুনে ভস্মীভূত? এখন অবধি তিনটা দোকানে আগুনে ভস্মীভূত হয়েছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ কি রয়েছে? যেহেতু গ্রামীণ এলাকার দোকান, মোটামুটি যেখানে একটি টেইলর দোকান রয়েছিল, একটা সেলুন রয়েছে, পাশাপাশি স্পেয়ার পার্টসের দোকান রয়েছে। তো প্রাথমিক অনুমান এখনো সঠিক জানা যাচ্ছে না। তো অনুমান করা হচ্ছে প্রায় 3-4 লক্ষ টাকার মতন ক্ষতি হবে। একেবারেই তাই। ধন্যবাদ তোমায় অমিত দা। অর্থাৎ সোনামুড়াতে আগুন, এখনো পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনটি দোকান। তবে বিপ্লব ঘোষের দোকানে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত, আগুন গ্রাস করে ফেলে অন্যান্য আশপাশের দোকানগুলিকে, এমনটাই খবর উঠে আসছে। চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়ার কাঁঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।